পাঁচফোড়ন আর দিছো কি তেজপাতা শুকনো মরিচ, কি হবে সবজি রান্না হবে। এর ভিতরে কোনো পেঁয়াজ না, রসুন না, শুধু কাঁচা মরিচ, আদা বাটা, জিরে বাটা। এই যে সবজিগুলো, এর মধ্যে অনেক ধরনের সবজি আছে, লাউ আছে, কুমড়া আছে, পেঁপে আছে, শিম আছে, আর কি আছে, মূলা আছে, আর কি পাতাকপি, আলু, আর কি আর হলো পাতাকপি, ফুলকপি আছে। আচ্ছা এই দাও এখন মনে হল আর একটু পুরবে, সে একদম পুরা পুরা না করলে নাকি একটা ঘ্রাণ আসে না। এই যে পুরা পুরা করে নিচ্ছে, এইখানে কি করছে, চচ্চড়ি রান্না করছে, ছোট মাছের চচ্চড়ি। উপরে দিচ্ছে পালং শাক, এই যে পালং শাক দিয়ে মজা করে একটা ছোট মাছ চচ্চড়ি করছে। আর এইখানে এটাকে একদম পুড়িয়ে নিচ্ছে, না পুড়ালে নাকি টেস্টটা আসে না সবজির, যে সবজিটা সে রান্না করতে চাচ্ছে। এটা একটা ইনোভেটিভ রান্না, যদিও আলাদা ধরনের। এই রান্নার সাথে সচরাচর অন্যান্য সবজি রান্নার কোনো মিল থাকবে না। তো যাই হোক, এখন দেখুন কী করে। এই যে সবজি দিলে এখন দেখুন কতটা পুড়ে যাওয়ার পরে এখন সবজি, এবার একটু নেড়ে নিবে মাঝখানে। লবণ দিবা না, লবণ দিয়ে দাও। তার হাতের এই সবজিটা কিন্তু খুবই আমরা মজা করে খাই। সবটুকুই দিবে সবজি, একটু দিয়ে নেড়ে নিচ্ছে, তাতে একটু মজে যাচ্ছে সবজিটা। একটু মজে গেলে তো জায়গাটা কম লাগে, নেড়ে চেড়ে নিতে সুবিধা হয়। এই যে আবার দিচ্ছে সবজি, ওই দেখুন সবজি, বাকি সবজিগুলো পর্যায়ক্রমে এভাবে দিয়ে দিবে। যে নাড়ছে 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 নেড়ে নিচ্ছে, সবই কিন্তু দেওয়া হয়নি এখনো, মশলা যাবে, তাই না, মশলাগুলো যাবে। এই সবজিটা খেতে অতুলনীয়, অতুলনীয়। মানে এটা রুটি, পরোটা, ভাত, পোলাও, যা দিয়ে খেতে চান তাই দিয়েই খুব ভালো লাগবে, তাই দিয়ে খুবই মজা লাগবে। এই যে এখন সে নেড়ে নিবে, ঠিকঠাক মতো নেড়ে নিবে। ফোন বাজুক, বাঁচতে থাক, আমরা রান্না করতে থাকি, রান্নার সময় আর ফোন কিসের। আরেক চুলায় দেখুন এই যে চচ্চড়িটা বসিয়ে দিচ্ছে, চচ্চড়িটা প্রায় হওয়ার পথে পোড়া পোড়া করবে আর কি। এবার কী দিবা, এবার সবজিতে অল্প একটু হলুদ দিচ্ছে, হলুদটা কিন্তু খুব বেশি দিচ্ছে না, আর দেবে একটু ধনিয়ার গুঁড়া, আর কী দিবা, আর কোনো গুঁড়াতে যাবে না, আদা, আদা জিরা, আদা জিরা বাটা। আমারও শিখে নেওয়া হলো, আপনাদেরও শিখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই এই সবজিটা বাসায় রান্না করে খেয়ে দেখবেন, তারপরে বলবেন যে আমি কি ভুল বললাম,
না ঠিক, তবে এই সবজিতে কিন্তু একটু ই দিলে ভালো হয়, কচুর মুখি দিলে আরও ভালো হয়। কচুর মুখিটা তো নাই যে কারণে দিলাম না, তবে মাস্ট দিবেন হলো পেঁপে, মিষ্টি কুমড়া, তারপরে সেইটাকে কী বলে বেগুন, পাতাকপি। পাতাকপির সময় অবশ্য এখন সবসময় সব সবজি পাওয়া যায় বললে হবে না, পটল সব সবজি যাবে, যে কটা না থাকে না থাকবে। তবে মাস্ট যে সবজিগুলোর ভিতরে দিয়ে দিবেন সেটা হলো কচুর মুখিটা দিতে চেষ্টা করবেন, আর মিষ্টি কুমড়া আর হলো বেগুন এটা থাকবে। এখন ঢেকে দিবে, কিছু সময় ঢেকে একটু রান্না করে নেবে। চুলার জ্বালটা কিন্তু কমিয়ে রাখা আছে নাকি? না, বাড়িয়ে ও একটু পরে এসে, এখনও বাড়ানো আছে, একটু পরে এসে এটাকে কমিয়ে নেবে। এখন আবার এই সবজিটা নেড়ে নিচ্ছে। ওরে বাপ রে বাপ, এক হাতে 10 গ্রাম দেখছেন বলছি না, ওদিকে চিংড়ি বসাইছে, এদিকে আবার সবজিটাকে নেড়ে নিচ্ছে। এই যে সবজিটা দেখেন এখন কতটা কমে গেছে পানি, মানে পানি কমে নেই সবজি কমে গেছে, আমি তো ভুল বলতেছি? পানি তো ঠিকই আছে, পানি আর দেরি আছে কমা, সবজিটা কমে গেছে কারণ জাল হয়েছে, ঢেকে দেওয়া হয়েছে, ঢেকে দেওয়ার ফলে বাষ্পটা ভিতরে ছিল, সবজিটা উনে গেছে। এটা একদম এই পানিতেই রান্না হবে। সবজির কী অবস্থা? এবার সবজিটার কী অবস্থা দেখতে হবে। এই যে সবজি, সবজিটা দেখেন কতটা মানে যে চেপে আসছে, একেবারে আর অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। তবে সিদ্ধটা খুব ভালো মতোই করতে হবে, বললেই হবে না। এবার আদা আর জিরা দিবে, এই একটু আদা দিল, আদা বাটা দিল, আদা বাটা একটু বেশি লাগে এটা না, আর একটু জিরা বাটা, জিরা বাটাটা আদা বাটার তুলনায় কম। এবার একটু নেড়ে দিবে, এই নেড়ে দিচ্ছে। আমি আসলে অনলাইন থেকে 4টা আনছিলাম, নন স্টিকের প্যান আনছিলাম, আমার আগের প্যানগুলি ভালো আইনি, আমি ঠকে গেছি। অনলাইন থেকে আর আমি কিছু কিনবো না, অনলাইন থেকে যা কিনি তাই ঠকি। এখন আমার এই সিলভারের পাতিলি ভালো ভাই, আমি এই সিলভারের পাতিলে মা দাদি নানিদের আমলের সেই রান্নাই ভালো, হেলদিও হয় আর কমপ্লেনও থাকে না। এর ভিতরে কিছু পালং শাক দিবে, এটাকে কে আরও হেলদি হবে এবং আরও টেস্টি হবে। পালং শাকের উপকারিতা তো আমরা জানি তাই না, ডায়াবেটিক্স রোগীদের জন্য পালং শাক একটা মহামূল্যবান খাবার যেটাকে বলে। তো এই এটাও ভুলে গেছিলো, ভুলে যাওয়ার কিছু নাই, এই পালং শাক এখনই সিদ্ধ হয়ে যাবে। পালং শাকটা দিয়ে একটু নেড়ে নিলেই হয়ে যাবে, এটা কোনো বিষয় না, বরং একসাথে দিলেই এটা ঠিক হইতো না। এখন অর্ধেকটা সিদ্ধ হওয়ার পরে দিলা, এটা ওই পালং শাকের পুষ্টিগুণটাও ভালো থাকবে আর পালং শাকটা খেতেও ভালো লাগবে। এই যে দেখছেন কি সুন্দর, পানি কিন্তু আর দিবে না, এই পানি দিয়ে সে পুরো রান্নাটা কমপ্লিট করবে, মানে সবজির গায়ের যে পানি এই পানিটা দিয়ে ঢেকে দিল। কারণ মা এখন অনেকটাই অসুস্থ, তিনি আসলে চুলার মানে নাড়াইতেই পারে না, নাড়ুনি দিয়ে এই যে শাকটা দেখছে হয়ে গেছে, একদম মজে গেছে। শুনুন, রান্না বাবরসিরা প্রফেশনাল বাবরসিরা কী করে জানো, ওরা বারবার শেখে দেখে যে লবণটা ঠিক হইলো কি না, লবণটা ঠিক হইলো কি না, না হইলে আবার দেয়, কিন্তু বারবার দেয়, লবণ কটা করে না কেউ, কিন্তু
আমরা দেখি যে আমরা রান্না করতে গেলেই রান্নাটা কটা হয়ে যায় অনেক সময়, এই কটা করা যাবে না, লবণে কটকটা করা যাবে না, কটকটা নেড়ে দিচ্ছে যাতে লবণটা মিশে যায়। এই যে চিনি দিতেই হবে এই সবজিটা, মানে কোন রকম নাকি হালকা, যেটা দেওয়া যেটা টেস্ট আসে, যেহেতু মেহমান খাবে একটু তো দিতেই হবে। চিনিটা কি এখনই দিবা? আচ্ছা আর দিও না, আর দিও না লবণ, কিন্তু আর দিও না, না 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 যতই কম হোক, দেখবা যে যদি একটু কম কম লাগে এটা হইতে হইতে ঠিক হয়ে যাবে, এটা হইতে হইতে ঠিক হয়ে যায় বুঝছো। এখন চিনি দিবে, এই ওই অল্প একটু চিনি, মানে এক চা চামচও না, হাফ চা চামচ চিনি দিল আর কি। এই যে এখন নেড়ে দিচ্ছে, আর আর লবণ দিও না, দেখো এই লবণটা একদম সঠিক লবণ হয়ে যাবে, সঠিক লবণ হবে ইনশাল্লাহ। তো আর যে রান্না বাকি আছে গোশত সেগুলিকে রান্না করতে হয়ে গেছে, সব হয়ে গেছে গোশত হয়ে গেছে, গোশতটা তুমি আমার দেখালে না, যে তোমার দেখানোর কথা ছিল, পানি দিয়ে দিয়ে দিছি। মানে পানি একদম গা মাখা গা মাখা হবে না? আচ্ছা ঠিক আছে, গা মাখা গা মাখা হোক। রান্না হয়ে গেছে, এখন সবজিটা সার্ভ করে দিচ্ছে। এভাবে করে আপনারা সবজি রান্না করে খেয়ে দেখবেন এটা কত টেস্ট। ধন্যবাদ।